আপনাদের অনেকেরই মনে হতে পারে আমি মাটি নিয়ে খেলা করছি, কিন্তু মোটেও আমি মাটি নিয়ে খেলা করছি না। এটা একটা চ্যালেঞ্জ, এর আগে চ্যালেঞ্জ নিয়ে আমি মাটি কেটে উঠোন ভরাট করেছি, আর এবার নিয়েছি আরেকটা চ্যালেঞ্জ। সো এটা হচ্ছে আমার আরেকটি চ্যালেঞ্জ। আর অনুপমকে যেহেতু আমি বলে ফেলেছি আমি মাটির দিয়ে পূর্জোর ঘরের জন্য প্রতিমা বানাবো, সো আমি কোনোভাবে এই চ্যালেঞ্জটাতে হারতে চাই না। আর যদি হেরে যায় তাহলে আমার পুরো প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। তো মাটি নিয়ে খেলতে খেলতে না মানে খেলা করতে না, আসলে আমি কাজ করছিলাম মাটি নিয়ে, কাজ করতে করতে আমি প্রথমে একটা প্রতিমার মুখ বানিয়ে ফেলেছিলাম। তারপর আমার ভীষণ খুঁতখুঁতে স্বভাবের জন্য ফেসটা এক এক সময় এক একভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছিলো। তারপর কোনোভাবে আমি এটাকে ঠিকঠাক করলাম। ঠিকঠাক করার পরে এবার আমি চলে গেলাম বডি বানানোর কাজে। আর যেহেতু আমি মা লক্ষ্মীর প্রতিমা বানাচ্ছি, তাই এক হাতে পদ্মফুল আর আরেক হাতে মা লক্ষ্মীর বাহন পেঁচাকে রেখেছি। আর মাটিটার মধ্যে এত গুঁড়ো গুঁড়ো বালু ছিল যে আমি কোনোভাবে মাটিটাকে ম্যানেজ করতে পারছিলাম না। ওই যে আর কি, যেটাকে বলে নাস্তা না জানালে উঠোন বাঁকা, ওই টাইপের একটা কিছু আর কি। তো মোটামুটি আমি একটা শেপ দিয়ে ফেলেছি, মনে হচ্ছিলো হয়ে গিয়েছে। আর ফিনিশিং করার জন্য আমি ইউজ করেছিলাম তুলি। তুলি দিয়ে মোটামুটি অনেকটা ম্যানেজ করা যায়। যারা মাটির কাজ করেন তারা তুলি ইউজ করেন কিনা আমি জানি না, তবে আমি ইউজ করেছিলাম। আর মা লক্ষ্মীর চুলগুলো একটু কার্লি করার জন্য চুলটা ঠিক এভাবে দিয়েছিলাম। এরপর ভাবলাম যে না একটু পদ্মফুলটা ট্রাই করি, কারণ পদ্মফুল ট্রাই করার কথা ছিল না আগে থেকে। আমি শুধু ভেবেছিলাম যে শুধু মা লক্ষ্মী প্রতিমাটাকেই বানাবো। এরপর পদ্মফুলটা না দিলে কেন জানি খালি খালি লাগছিলো, তাই পদ্মফুল বানানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে পদ্মফুলের প্যাটেলস দিয়েছিলাম একটা একটা করে। আমি জানি না পদ্মফুলের প্যাটার্নসগুলো ঠিকঠাক থাকবে কি না, কারণ শুকিয়ে যাওয়ার পর এগুলো কতটুকু ঠিক থাকবে সেটাও বুঝতে পারছিলাম না। আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করছি যে কোনোভাবে আটকে রাখার জন্য। পদ্মফুলের প্যাটার্নসগুলো তৈরি করার জন্য আমি প্রথমে প্রদীপের আকার করে নিয়েছিলাম, তারপর টুথপিক দিয়ে একটা একটা করে আটকে নিয়েছিলাম। তো আমার মনে হচ্ছিলো পদ্মফুলের প্যাটার্নসগুলো দেওয়ার পর মা লক্ষ্মীর সৌন্দর্যটা আরও অনেক বেশি বেড়ে গিয়েছিলো। আমি যেহেতু আমার বাড়ির নাম রেখেছিলাম বৈকুণ্ঠ, তো বৈকুণ্ঠে মা লক্ষ্মী নারায়ণ থাকবে না এটা হতেই পারে না। তো আমি সেই জন্য ভেবেছিলাম যে আমার পুজোর ঘরে মা লক্ষ্মী এবং নারায়ণের প্রতিমা থাকবে। তো মা লক্ষ্মীকে তো বানিয়ে ফেলেছি, এরপর নারায়ণকে আমি বানাতে পারবো কি না আমি সত্যি জানি না। তারপর আমি ট্রাই করবো, আগে প্রতিমাটা শুকিয়ে যাক, সব কিছু ঠিকঠাক হোক, তারপর আমি ট্রাই করে দেখবো বানানো যায় কি না। মাটি দিয়ে কাজ করতে আমার ভীষণ ভালো লেগেছে। মাটি দিয়ে কাজ করতে যে এত মজা সেটা আগে কখনো বুঝতে পারিনি। আর যদি মাটিটা একটু স্মুথ হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। আর যদি এবার সাকসেসফুল হয়ে যায় তো মাটি দিয়ে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস বানাবো, ঠাকুর বানাবো, আর নারায়ণকে তো বানাবো বলেছি। এটা শুকনোর পর ঠিকঠাকভাবে যদি থেকে থাকে তাহলে আমি এরপর আরও অনেক কিছু ট্রাই করবো। তো এটা হচ্ছে আমার মা লক্ষ্মীর ফাইনাল লুক। এটা নিয়ে গেছিলাম আমি একটুখানি ফটোশ্যুট করার জন্য, যেহেতু এটা আমি বানিয়েছি ফার্স্ট টাইম, একটু ফটোশ্যুট না করলে হয় না। আর আমার নিজের কাছে আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আসলে আমি বানাতে পেরেছিলাম, ফেসটাও খুব হাসি হাসি মুখ ছিল, আমার খুব ভালো লাগছিলো। আপনাদের কার কেমন লেগেছে সেটা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন।